হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সিটি সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্যাশ কোর্সের এখন ম্যাথমেটিক্স এর অংশ করাবো। ম্যাথমেটিক্স এর যে ডে 19 অংশ, বাকি পার্ট গুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আর আজকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাবো টাইম এন্ড ওয়ার্ক, কার্য ও সময়ের অঙ্ক। আজকে তার পার্ট 1 অঙ্ক, কার্য ও সময়ের অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে তো কোশ্চেন আসবেই আসবে। তো আমি এখানে বেস্ট পদ্ধতিতে কার্য সময়ের অঙ্কগুলোকে আমি করাবো, সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে শুনবে। আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে বেল আইকনটি টিপে রাখবে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। প্রথম কোশ্চেনই চলে আসি, যে যদি এ একটি কাজ করতে 8 ঘন্টা সময় নেয় এবং বি ওই একই কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, তাহলে ওই একই কাজ দুজনে একসাথে করলে কত ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। কোশ্চেনটা আরেকবার বলে দিই, যে এ একটা কাজ করছে 8 ঘন্টা সময় আর বি ওই একই কাজ করছে 6 ঘন্টা সময়। ঠিক আছে, তাহলে একসাথে কতক্ষণে ওই কাজটা সম্পন্ন করতে পারবে। দেখো এখানে কিন্তু কি বলে দিয়েছে, যে একটি কাজ, সেই কাজের পরিমাণটা কত সেটা কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, সেই একটি কাজ এ করে 8 ঘন্টায়, বি করে 6 ঘন্টায়। ওকে, তাহলে দুজনে যদি একসাথে করতো তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে, সেই কত সময় লাগবে সেটাই তোমাকে বার করতে হবে। ওকে, দেখো আমি এখানে শর্টেজ পদ্ধতিতে কি করে এই অঙ্কগুলো করতে হয় তোমরা দেখো। তোমরা এমনি ঐকিক নিয়মে ছোটবেলা যেমন শিখেছো সেরকম ভাবেও করতে পারো, বাট এখানে দেখো আমি কিভাবে করছি। যে এখানে এ কতক্ষণে করে বলে দিয়েছে কোশ্চেনে, 8 ঘন্টা সময় নেয়, তাহলে আমি এখানে লিখে দিয়েছি এ হচ্ছে 8 ঘন্টা আর বি ওই কাজটা করতে কতক্ষণে সময় নেয়, 6 ঘন্টা, এইভাবে বসিয়ে দিলাম। এবার দেখো, এবার আমরা জানি না যে ওই কাজের পরিমাণটা কতখানি, মানে আমি কাজের পরিমাণ মানে বলতে গেলো তুমি ধরো জমিতে আলু চাষ করছে, ঠিক আছে, সেই আলু চাষ করতে গিয়ে পুরো জমিটা যদি এ একা করতো আলু চাষ, তাহলে সময় নিত 8 ঘন্টা, বি যদি পুরো জমিটা চাষ করতো তাহলে সময় নিত 6 ঘন্টা। তাহলে দুজনে যদি একত্রে করে তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে। এই যে পুরো জমিটা, এই পুরো জমিটা কতটা কাজ, ঠিক আছে, সেই জিনিসটাই আমাদের কাছে কিন্তু অজানা। ওকে, সেটাই তোমাকে ফার্স্ট হচ্ছে বার করতে হবে। তো সেখানে কি করে বার করবে, দেখো এখানে আমি কি করেছি, এ 8 ঘন্টার, বি যে 6 ঘন্টা কাজ করছে, আমি এখানে কতটা কাজ সেটা আমি যে কোনো কিছু একটা ধরে নিতে পারি। ঠিক আছে, ধরে নিয়ে আমি সেটা কিন্তু করতে পারি, বাট আমি এখানে কি করব, এই 8 আর 6 এদের হচ্ছে লসাগু নির্ণয় করব। লসাগুর ফুল ফর্ম নিশ্চয়ই জানো, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক যখনই আমি বার করব, তখনই তাহলে এই 8 ঘন্টা আর 6 ঘন্টা এদের দুজনের কমন একটা টার্ম, ঠিক আছে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার জন্যই বলছে। তো সাধারণ একটা টার্ম, সেই টার্মটাই হচ্ছে আমরা ধরে নেব টোটাল কাজ। ঠিক আছে, তাহলে 8 আর 6 এর লসাগু করে আমরা পেলাম 24। তাহলে 24টা কাজ আমরা ধরে নিলাম ওই একটি কাজ, এই যে লেখা আছে না একটি কাজ কত, একটি কাজ, সেই একটি কাজটা আমরা পেয়ে গেলাম 24। বোঝা গেছে, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি করব, এ আর বি কত ঘন্টায় কাজ করছে সেটা আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর করব যে আমি ওই কাজ কতটা কাজ সেটা বার করব। বার করতে গেলে কি করব, যে সময়টা এ নিচ্ছিল আর যে সময়টা বি নিচ্ছিল সেই তাদের লসাগু করব। লসাগু করে আমরা পেয়ে গেলাম 24টা কাজ। ওকে, এই অবধি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আমি টোটাল কাজ তাহলে পেয়ে গেলাম 24টা কাজ। এবার 24টা কাজ এ করছে কতক্ষণে, 8 ঘন্টায় কাজ করছে, তার মানে এর 1 ঘন্টায় কটা কাজ করে, 24/8, জাস্ট ওইকিং নিয়মে। 24টা কাজ করছে 8 ঘন্টায়, তাহলে বা 8 ঘন্টায় কাজ করছে 24টা কাজ, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করছে সেটা হচ্ছে কত হয়ে গেল, 3টে। ঠিক আছে, তার মানে 1 ঘন্টায় সে 3টে কাজ করে, তার মানে কি, এটা হচ্ছে এর দক্ষতা পেয়ে গেলাম বা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ঘন্টায় সে 3টে কাজ করতে পারে। সিমিলারলি বি এর এফিসিয়েন্সি কত পাবো, বি 24টা কাজ করছে 6 ঘন্টায়, কারণ আমাকে কোশ্চেনে সেটাই বলে দিয়েছে, বি 24টা কাজ করছে 6 ঘন্টায়, তাহলে সে 1 ঘন্টায় কটা কাজ করবে, 24/6 = 4টে কাজ, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 1 ঘন্টায় 4টে কাজ করা। এতক্ষণ অব্দি বোঝা গেল, তাহলে এই 3 আর 4, এই যে দুটো জিনিস পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম এ আর বি এর দক্ষতা। দক্ষতা মানে কি, সে 1 ঘন্টা, যেহেতু আমার এটা ঘন্টায় দিয়ে দিয়েছে, এই যে এখানটা ঘন্টায় দিয়ে দিয়েছে, তো আমার এ 1 ঘন্টায় কটা কাজ করতে পারে, 3টে কাজ করতে পারে, আর বি 1 ঘন্টায় করতে পারে 4টে কাজ।
বোঝা গেছে, এটাই হচ্ছে এ আর বি এর দক্ষতা। তাহলে আমরা এখান থেকে কিভাবে দক্ষতাটা পেয়ে গেলাম, সেটা হয়ে গেল। তাহলে এ আর বি যদি দুজনে একসাথে কাজ করে, তাহলে 1 ঘন্টায় তাহলে দুজনে কটা কাজ করতে পারবে? 3 প্লাস 4, এই যে এই 3টা পেয়ে গেলাম, আর এই যে 4টা পেয়ে গেলাম, তাহলে এটা তো এর 1 ঘন্টায় কাজ করা 3টে, আর বি এর 1 ঘন্টায় কাজ করার দক্ষতা হচ্ছে 4টে। তার মানে যদি দুজনে একসাথে কাজ করে, তাহলে 1 ঘন্টায় ওরা 7টা কাজ করতে পারে, মানে 7 7 কাজ করতে পারে। 4 প্লাস 3 7টা কাজ, তাহলে টোটাল কাজ আমরা জানি 24টা, তাহলে 7টা কাজ করছে তোমার 1 ঘন্টায়, কারণ এ আর বি এর দক্ষতা কিন্তু তোমার 7টা, ঠিক আছে? 1 ঘন্টায় ওদের করার ক্ষমতা হচ্ছে 7টা, ওর বেশি কিন্তু ওরা পারবে না, ঠিক আছে? তাহলে 7টা কাজ করছে এ আর বি মিলিয়ে একসাথে 1 ঘন্টায়, তাহলে টোটাল কাজ আমরা তোমরা ধরে নিচ্ছি 24টা, তাহলে 24টা কাজ করবে কত ঘন্টায়? 24/7, জাস্ট ওই কিং নিয়মে ঠিক সেইভাবেই করে নিলাম, 24/7 ঘন্টা। তাহলে কোশ্চেনটা আমাদের সেটাই দিয়েছিল যে ওই একই কাজ যদি দুজনে একসাথে করে, তাহলে তারা কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ডাইরেক্ট এইভাবে করে দেবে, 24/3+4 = 24/7 ঘন্টা। বোঝা গেছে কিভাবে করলাম? একদম ইজিয়েস্ট পদ্ধতিতে অঙ্ক করলাম। তোমরা ওইকিং নিয়মে করতে পারো, 1/8 + 1/6 এরকম করে করতে পারো, বাট সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে এটা। আমরা আরো অনেক অঙ্ক করব ঠিক এইভাবে, তাহলে দেখবে করতে করতে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক তোমরা এই অবধি বুঝতে পেরেছো। শুধু আমি স্টেপ গুলো আরেকবার বলে দিচ্ছি যে কি করবে। যখনই সেই 8 ঘন্টায় এ কাজ করছে আর বি করছে 6 ঘন্টায়, তাহলে আমরা ওই একটি কাজকে প্রথমে বার করতে হবে। কতটা কাজ সেটা আমাদের কাছে আননোন, সেটা বার করার জন্য কি করব, যে সময়টা দেওয়া আছে তাদের হচ্ছে লসাগু করব, ঠিক আছে? লসাগু করলে তাহলে দুজনের কমন একটা টার্ম পাবো, সেটাই হচ্ছে তোমার 8 আর 6-এর লসাগু হয় 24। সুতরাং 24 হচ্ছে তাদের একটি কাজ, পেয়ে গেলাম। এরপর কি করব? এরপর হচ্ছে এ আর বি এর দক্ষতা বা এফিসিয়েন্সিটা নির্ণয় করব। তাহলে এ আর বি এর দক্ষতা কি করে নির্ণয় করব, যে 8 ঘন্টায় করে এ 24টা কাজ, তাহলে 1 ঘন্টায় করে 3টে কাজ, এটাই হয়ে গেল এর দক্ষতা। বি এর দক্ষতা কি করে নির্ণয় করব, একই ভাবে 24টা কাজ করে 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কাজ হবে, 4টে কাজ, ব্যাস হয়ে গেল। তাহলে এ আর বি এর দক্ষতা পেয়ে গেলাম। তাহলে এ আর বি যখন একসাথে কাজ করছে, তখন 1 ঘন্টায় করছে 3 + 4 = 7টা কাজ, তাহলে 24টা কাজ আমরা এখানে পেয়েছিলাম। তাহলে 24টা কাজ করবে কত ঘন্টায়, 24/3+4 = 24/7 ঘন্টায়। এবার নেক্সট কোশ্চেনে চলে এলাম, কোশ্চেন নাম্বার 2। যদি বি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু এ এবং বি দুজনে একত্রে সেটি 3 দিনে করে, তাহলে এ একা ওই কাজটি কতদিনে করবে? দেখো অঙ্কগুলো কিন্তু একই রকমেরই হবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো দেবে। এক্ষেত্রে বলে দিয়েছে বি একা কাজ করছে 5 দিনে, এ আর বি একসাথে কতদিনে করবে সেটা কিন্তু বলে দিয়েছে, আগেরটার ক্ষেত্রে কিন্তু সেটা বার করতে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এ ও বি এখানে একত্রে করছে 3 দিনে, আর সেখানে তোমাকে নির্ণয় করতে হবে এ একা ওই কাজটা কতদিনে করবে, ঠিক আছে? পুরো ঘুরিয়ে দেয়া আছে একটুখানি। তাহলে একইভাবে আমরা একই প্রসেসে করব, যে আমরা ওই একটি কাজকে প্রথমে বার করে নেব, যেহেতু ওই একটি কাজ তোমাকে বলে দেওয়া নেই। কতটা কাজ সেটা বার করলেই আমাদের মোটামুটি অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে সিমিলারলি বি দেখো আমি কিভাবে লিখেছি, ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় করবে, তাহলে সুবিধা হবে। তাহলে বি করছে দেখো 5 দিনে, আর এ প্লাস বি করছে 3 দিনে, ঠিক আছে? আমি দেখো যে একত্রে বলেছে বলে আমি এখানে এ প্লাস বি লিখে দিয়েছি, তাহলে এ প্লাস বি করছে 3 দিনে। তাহলে ওই একটি কাজ নির্ণয় করতে গেলে কি করতে হবে, এই 5 আর এই 3 এদের হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে, এদের লসাগু হচ্ছে 15। তাহলে আমাদের এই একটি কাজ কতটা কাজ সেটা পেয়ে গেলাম, 15টা কাজ, ঠিক আছে? বুঝলে নিশ্চয়ই অবধি। তাহলে 15টা কাজ বি করছে 5 দিনে, তাহলে একদিনে কটা কাজ করবে, 3টে কাজ। এবার এ প্লাস বি 3 দিনে করছে 15টা কাজ, তাহলে একদিনে কটা করবে, 5টা কাজ। দেখো 5টা কাজ পেয়ে গেলাম। এবার দেখো এ প্লাস বি একদিনে করছে 5টা কাজ, কিন্তু বি একদিনে করছে 3টে কাজ, তাহলে অফকোর্স 5টা থেকে 3টে যদি বি করে নেয়, তাহলে 2টো কাজ নিশ্চয়ই এ করবে। তার জন্য আমি 5কে এইভাবে ভাগ করে নিয়েছি, এটা তোমাদের জন্য করেছি, এটা করার দরকার নেই তোমাদের, কারণ কি 2+3 আকারে ভেঙেছি, কারণ 3টে কাজ করছে বি, তার মানে বাকিটা অবশ্যই একে করতে হবে, তবেই না দুজনে মিলে 5টা কাজ করতে পারবে।
বুঝে গেছো এই অবধি কেন হচ্ছে? কারণ আর একবার বলে দিচ্ছি, বি হচ্ছে একদিনে করার ক্ষমতা হচ্ছে তিনটে, ঠিক আছে? আর এ আর বি এর একদিনের করার ক্ষমতা হচ্ছে পাঁচটা। তাহলে বি যদি একদিনে তিনটে করতে পারে, তাহলে একে তো অবশ্যই দুটো কাজ করতে হবে, তবেই না এ প্লাস বি বা এ ও বি একত্রে পাঁচটা কাজ একদিনে করতে পারবে। বোঝা গেছে কি করলাম? কারণ বি এর তো একদিনে তিনটে কাজ করার বেশি ক্ষমতাই নেই, তিনটের বেশি সে কাজ করতেই পারবে না। তাহলে এ আর বি টা কেন পেলাম পাঁচটা? কারণ এ তো তার সাথে যুক্ত আছে, যেখানে আমরা বিটা আমরা তিনটে কাজ পেয়ে গেছি। তাহলে 2 + 3 = 5, এইভাবেই কিন্তু এই পাঁচটা আসছে। আর সেই এটা তাহলে এ তাহলে করার ক্ষমতা আমরা পেয়ে গেলাম দুটো কাজ। বোঝা গেছে? তাহলে বি যদি একদিনে তিনটে করে, তাহলে এ করবে কত? একদিনে দুটো কাজ, তবেই কিন্তু এ প্লাস বি হচ্ছে দক্ষতা পাচ্ছি পাঁচটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এর দক্ষতা হচ্ছে একদিনে কাজ করার দুটো। ওকে, তাহলে এর একদিনে কাজ করার দুটো পেয়ে গেছি, দুটো হচ্ছে ক্ষমতা। তাহলে 15টা কাজ করার জন্য সে কত সময় নেবে? কারণ টোটাল কাজ হচ্ছে 15টা। তাহলে এ দুটো কাজ করে একদিনে, তাহলে 15টা কাজ করবে সিম্পল ওয়েটিং নিয়মে, 15/2 = 7.5 দিনে। বোঝা গেছে? তাহলে তোমাকে এই কাজটাই তোমাকে করতে হবে, যে এখান থেকেই তোমাকে এটা এর দক্ষতাটা আগে বার করে নিতে হবে, তাহলেই সে কতদিনে কাজটা করতে পারবে সেটা তুমি নির্ণয় করতে পারবে। বাট আই থিঙ্ক এই অবধি বোঝা গেছে তোমাদের? তাহলে অ্যান্সার হয়ে গেল, এ একা ওই কাজটা করবে 15/2 = 7.5 দিনে। এই দুইটা কোথা থেকে এলো? এটা হচ্ছে এর দক্ষতা, এর দক্ষতা। টোটাল কাজ 15টা, 15/2 = 7.5 দিনে। তাহলে বি এ একা ওই কাজটা করবে 7.5 দিনে। কোশ্চেন নাম্বার 3 তে চলে আসি। যদি এ একটি কাজ 8 দিনে করতে পারে, বি ওই কাজটা 6 দিনে করতে পারে এবং সি একই কাজ 24 দিনে করতে পারে, তবে এ বি সি তিনজনে একত্রে কত দিনে কাজটা করতে পারবে? তাহলে এখানে তিনটে দিয়ে দিয়েছে, একদম সোজা একই ভাবে করবো। তিনটে দেয়া থাক, চারটে দেয়া থাক, যাই দেয়া থাক, একই প্রসেসে কিন্তু আমরা করব। তাহলে এ ওই একটি কাজ 8 দিনে করছে, বি করছে 6 দিনে, আর সি করছে 24 দিনে। তাহলে তিনজনে যদি একসাথে ওই কাজটা করে কতদিনে করতে পারবে এটা আমাকে নির্ণয় করতে হবে। সিমিলারলি প্রথমে আমি ওই একটি কাজটা কত সেটা নির্ণয় করব, মানে কাজের পরিমাণটা বা টোটাল কাজ কত সেটা আগে নির্ণয় করব। তাহলে একদম ঠিক ওইভাবে লিখবো, এ হচ্ছে 8 দিনে, বি 6 দিনে, সি 24 দিনে করছে। তাহলে এদের হচ্ছে টোটাল কাজ বার করার জন্য করতে হবে কি, 8, 6 আর 24, এদের লসাগু করতে হবে। লসাগু করার ফলে আমরা পেয়ে গেলাম এদের তিনজনের লসাগু হচ্ছে 24। তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম 24টা কাজ। বোঝা গেছে? তাহলে টোটাল কাজ হচ্ছে 24টা কাজ যখনই পেয়ে যাচ্ছি, তখনই আমি এ বি সি এদের দক্ষতাও পেয়ে যাব। কারণ কি? কারণ টোটাল কাজ বা 24টা কাজ করতে এ সময় নেয় 8 দিন, ঠিক আছে? তাহলে একদিনে কটা কাজ করতে পারে এ? তিনটে কাজ, 24/8, তিনটে কাজ। তাহলে এর দক্ষতা পেয়ে গেলাম তিনটে। সিমিলারলি বি এর দক্ষতা পেয়ে গেলাম 4টে, কারণ 24টা কাজ করছে 6 দিনে। তাহলে একদিনে কটা কাজ করবে? 24/6, 4টে কাজ। বুঝে গেছে? মানে উল্টো দিক থেকে যদি বলতে যাই, যে 6 দিনে করছে 24টা কাজ, তাহলে একদিনে কটা করবে? 24/6 = 4টে কাজ। তাহলে বি এর দক্ষতা পেয়ে গেলাম 4। আর সি এ সি তো 24 দিনেই একটা কাজ করে, মানে সরি 24টা কাজ করে, তার মানে একদিনে কত কাজ করবে? একটা কাজ। ব্যাস দক্ষতা পেয়ে গেলাম। তাহলে এর দক্ষতা পেলাম 3, বি এর পেয়ে গেলাম 4, আর সি এর পেয়ে গেলাম 1। যখনই আমি দক্ষতা পেয়ে গেলাম তিনজনের, তখন আর টোটাল কাজ যখনই পেয়ে গেলাম, তাহলে একসাথে কাজ করবে কতদিন সেটাও নিশ্চয় পেয়ে যাব। কারণ এ বি সি একদিনে করবে টোটাল কত কাজ? 3 + 4 + 1 = 8টা কাজ। কেন যোগ করলাম? কারণ তাদের তো একসাথে কাজ করছে। তাহলে একসাথে কাজ করলে যদি একদিনে এ তিনটে কাজ করে, বি যদি একদিনে 4টে কাজ করে, আর সি যদি একদিনে 1টা কাজ করে, তাহলে তিনজন একত্রে একদিনে কটা কাজ করবে? তাদের দক্ষতাটা যোগ করতে হবে। দক্ষতা মানে 3 + 4 + 1 = 4×3 = 8, তাহলে 8টা কাজ। তার মানে এ বি সি একত্রে একদিনে করছে 8টা কাজ।
যখনই দক্ষতা হবে তখনই কিন্তু এইখানে হয়ে যাবে, যে একদিনে বা 1 ঘন্টায় না যেটা তোমার দেয়া থাকবে কটা কাজ করছে সেটাই হচ্ছে ওদের দক্ষতা। ঠিক আছে, এখানে দিন আছে বলে একদিনে তারা কটা কাজ করছে সেটাই তাদের দক্ষতা। তাহলে এ বি সি একত্রে যখন কাজটা করছে তাদের একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 8টা, তাহলে টোটাল কাজ হচ্ছে 24টা। তাহলে 8টা কাজ করে একদিনে, 24টা কাজ করবে কদিনে? 3 দিনে। ব্যাস, 3 দিনে কাজটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কগুলো সিম্পল ওয়েতে শেখাচ্ছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় শুধু একটুখানি ভাবো, যে যেমনি যে কোনো কাজের ক্ষেত্রে ভাবো, তোমাদের হয়তো ঘর তৈরি করছে সেটা ভাবো, বা তোমাদের জমিতে যদি কাজ থাকে সেটা ভাবো, যে কোনো ভাবে তুমি ভাবতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তিনজনে একত্রে কাজ করছে। যদি যদি মনে করো তোমাদের ঘর প্লাস্টার করছে, যে একটা মিস্ত্রি লাগছে বা দুটো মিস্ত্রি লাগছে, ঠিক আছে, তাহলে একটা মিস্ত্রি যদি লাগে তাহলে নিশ্চয়ই বেশি সময় লাগবে, কারণ তার দক্ষতা কম। যদি দুটো মিস্ত্রি লাগে তাহলে কম সময় লাগবে, কারণ দুজনে একসাথে করছে বলে। ঠিক আছে, এইভাবে একটুখানি ভাববে, মানে রিয়েলিস্টিকটাকে একটু ভাববে, দেখবে অঙ্কগুলো খুব বুঝতে সুবিধা হচ্ছে। অঙ্ককে অঙ্ক মনে করবে না, আগে একটু রিয়েলিস্টিক ভাবে ভাববে, তাহলেই দেখবে অঙ্কগুলো খুব সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কতে ফিরে আসি আবার। তাহলে ডাইরেক্ট আমি করে ফেললাম যে এ বি সি একত্রে কদিনে কাজটা করবে, 24/3+4+1=24/8 দিনে সমান 3 দিনে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার হয়ে গেল, একদম যেমন ভাবে বলেছিলাম সবকিছু এক। এখানে যদি ডি দিয়ে দিত সেই একই ভাবেই করতাম, সবকিছুর প্রসেসটা এক, শুধু কি বলতে চাইছে সেটা তুমি শুধু দেখবে। কোশ্চেন নাম্বার 4 তে চলে আসি, যদি এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি এবং সি ওই একই কাজ 12 দিনে করতে পারে, এ এবং সি ওই একই কাজ 20 দিনে করতে পারে, তাহলে দেখো এখানে 4টে কোশ্চেন দিয়েছে, 4-এর দাগের কোশ্চেনের 4টে কোশ্চেন একসাথে করাবো আমি। তাহলে প্রথম কোশ্চেনটা এ বি সি একত্রে কতদিনে ওই কাজটা সম্পন্ন করবে, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এ একা কতদিনে ওই কাজটা সম্পন্ন করবে, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে বি একা ওই কাজটা কতদিনে সম্পন্ন করবে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে সি একা ওই কাজটা কতদিনে সম্পন্ন করতে পারে। তাহলে তোমাকে এই কোশ্চেনটা যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে এই কোশ্চেন থেকে তোমাকে এতগুলো কোশ্চেন আসতে পারে। পরীক্ষার খাতায় অফকোর্স একটা কোশ্চেনই আসবে, আমি 4টে প্রসেসই একসাথে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, 4টে কোশ্চেনই আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক একটা অঙ্ক থেকে। তাহলে আমরা একটা একটা করে অঙ্কগুলো করব। তাহলে আর একবার আমরা দেখে নিই অঙ্কটা কি বলছে। দেখো এখানে কিন্তু দুজন দুজন করে একসাথে বলে দিয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো এ ও বি বলেছে 15 দিনে করছে, বি এবং সি হচ্ছে কত, 12 দিনে করছে, দুজনে একত্রে। কিন্তু দেখো ভালো করে অঙ্কটা দেখবে, আর এ ও সি ওই একই কাজ করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করব এই এই কোশ্চেন গুলো। তাহলে প্রথম কোশ্চেনটা আমি নির্ণয় করব এ বি সি একত্রে কতদিনে ওই কাজটা সম্পন্ন করবে। তাহলে ভালো করে বুঝে নিয়েছো নিশ্চয়ই, এ ও বি করছে 15 দিনে, বি ও সি 12 দিনে, এ ও সি 20 দিনে। আমরা কিন্তু অঙ্কটাকে একই ভাবেই করব। চলো তাহলে সলিউশনটা দেখে নিই, ভালো করে কোশ্চেনটা একটু বুঝবে। এবার আমি যত কোশ্চেন পরের পরে করাবো একটু শক্ত শক্ত প্রশ্ন করবে। তাহলে এ ও বি করছে 15 দিনে, বি ও সি করছে 12 দিনে, আর এ ও সি করছে 20 দিনে। তাহলে একটি কাজটা প্রথমেই আমাকে বার করে নিতে হবে, বার করার জন্য আমি কি করব, 15, 12 আর 20 এদের লসাগু করব, লসাগু করলে আসে 60টা কাজ। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে গেলাম যে এ বি সি মানে এরা তিনজনে, যে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এরা তিনজনে টোটাল কাজ যে কাজটা করছে সেই একটি কাজটা পেয়ে গেলাম আমাদের 60টা কাজ। কি করে করলাম, বলে দিলাম 15, 12 আর 20 লসাগু করো, লসাগু করে 60 চলে আসবে। তাহলে টোটাল কাজ আমরা প্রথমেই পেয়ে গেলাম 60টা কাজ। তাহলে একইভাবে এ প্লাস বি এদের দুজনের দক্ষতা কত, একদিনে কাজ করতে পারে কটা, 60/15=4টে কাজ। বি ও সি 12 দিনে করছে 60টা কাজ, তার মানে একদিনে করবে কটা কাজ, 12/60/12=5টা কাজ, এটাই ওর দক্ষতা, বি ও সি এর একসাথে কাজ করার দক্ষতা। আর এ ও সি 20 দিনে করছে 60টা কাজ, তার মানে একদিনে কাজ করবে কটা, 60/20=3টে কাজ, এটা এ ও সি এর দক্ষতা। তাহলে
দেখো, আমরা এই যে দক্ষতার লিস্টটা পেয়ে গেলাম, এই লিস্টটা কিন্তু কারোর একার দক্ষতা পাচ্ছি না। এখানে এ আর বি এর একসাথে দুজনে একদিনে কাজ করার ক্ষমতা পেয়ে গেলাম 4টে কাজ, বি আর সি এর পেয়ে গেলাম একদিনের কাজ করার ক্ষমতা 5টা, আর এ আর সি এর একদিনে কাজ করার ক্ষমতা পেলাম 3টে। বোঝা গেছে? তাহলে দেখো, তারা যদি সবাই একত্রে করতো, তার মানে এখান থেকে আমি কি পাবো? তাহলে 4+5+3, তার মানে যোগ করলে হয় 12টা। তাহলে 4 আর 5, 5 4 9, 9 3 12, তাহলে একদিনে কাজ করছে 12টা কাজ। কিন্তু এখানে দেখো, আমি করেছি 2 অফ A+B+C, একদিনে কাজ করে 12টা কাজ। কেন এই 2 অফ A+B+C করলাম? কারণ এইগুলোকে যদি আমি যোগ করে দিই, যে A+B, B+C, A+C, তাহলে দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি হচ্ছে কিনা বলো। তার মানে কি, মানে একজন তো দুটো কাজ করছে একসাথে, তার জন্য 2 অফ A+B+C, মানে দুটো করে পার্সন চলে আসছে। বুঝে গেছে? কারণ এখানে তো আমি ডবল ডবল ছিল না, ডবল ডবলের দক্ষতা পেয়েছি। তাহলে এই যে 12টা কাজ পেয়েছি না, এই 12টা কাজের মধ্যেই তো এ দুবার ঢুকে আছে, বি দুবার ঢুকে আছে, সি দুবার ঢুকে আছে, আছে কিনা বলো। কারণ হচ্ছে A+B, B+C আর A+C এর দক্ষতা আমি পেয়ে গেছি। তাহলে সেখান থেকে তো আমি আলাদা করে তিনজনের বার করতে পারবো না, কারণ এই 12টা কাজ যে করছে তারা সবাই ডবল ডবল করে আছে। তার জন্য করেছিলাম 2 অফ A+B+C, একদিনে কাজ করছে 12টা কাজ। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে এইটাকে ডাইরেক্ট যোগ করবে, মানে এই যে A+B, এই যে এই পার্ট, এই পার্টটাকে তোমরা ডাইরেক্ট যোগ করবে। যোগগুলি দেখো, 2 অফ A+B+C চলে আসছে। তাহলে 2 অফ A+B+C একদিনে কাজ করছে 12টা কাজ, তাহলে A+B+C একদিনে কাজ করতে পারে 12/2=6টা কাজ। তাহলে A+B+C এর দক্ষতা পেয়ে গেলাম 6। দক্ষতা মানে কি, সে একদিনে কতটা করছে? মানে তিনজনে একত্রে করছে 6টা কাজ। তাহলে টোটাল কাজ আমার কটা? 60টা কাজ। তাহলে 60টা কাজ A+B+C একত্রে কদিনে শেষ করবে? 60/6=10 দিনে। তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম, এ বি সি একত্রে ওই কাজটা সম্পন্ন করবে 10 দিনে। বোঝা গেছে? যদি বুঝতে না পারো, একটুখানি নিজেরা করো। এই শুধুমাত্র হয়তো তোমাদের যারা যারা বুঝতে পারছো না, এই 2 অফ A+B+C একটু অসুবিধা হবে। কেন হবে? কারণ আমরা তো এগুলোকে যোগ করছি, ঠিক আছে? জাস্ট যোগ করছি। যোগ করলেই দেখো, অন্য কিছু না ভেবে জাস্ট যোগ করো। যোগ করে আমি যেমন এই যে 4+5+3, এটাকে তো আমরা যোগ করলাম, যোগ করে 12 এসেছে। ঠিক যোগটা কেন করলাম? এদিকটা করে যোগ করেছি বলে, বাঁ দিকটা এদের দুজনকে, তাহলে সবকটাই দেখো দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি আসবে। ঠিক আছে? তাহলে তাদের হচ্ছে একদিনে করে 12টা কাজ, তাহলে তিনজনে একত্রে একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 6টা। আর 60টা কাজ যেহেতু তোমার টোটাল কাজ, তাহলে 60টা কাজ করবে কতদিনে? 10 দিনে। পেয়ে গেলাম। তাহলে প্রথম কোশ্চেনটাই আমার ছিল যে এ বি সি একত্রে ওই কাজটা কতদিনে করবে? 10 দিনে। অ্যান্সার হয়ে গেল। কোশ্চেনে ফিরে এলাম, দেখো প্রথম কোশ্চেনটা এটা ছিল, প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেনটা বলছে এ একা কতদিনে ওই কাজটা সম্পন্ন করবে। তাহলে আমরা দেখো, এবার দেখো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে এ বি সি একদিনে কাজ করতে পারে 6টা কাজ, এটা হচ্ছে ওদের দক্ষতা। তাহলে আমরা এইভাবে লিখে নেব, এ বি সি মানে A+B+C করছে কটা? 6টা কাজ। ঠিক আছে? এবার আমরা এখানে কি পেয়ে গেছিলাম? যে B+C করছে কটা কাজ? 5টা কাজ। এই যে এখান থেকে B+C করছে 5টা কাজ। কেন B+C টা ধরলাম? দেখো, আমাকে A একা কটা কাজ করতে হবে সেটা বার করতে হবে। ঠিক আছে? তাহলে আমি A B C তিনজনে কাজ কটা করতে পারে একদিনে সেটা আমরা জানি, বা তাদের দক্ষতা কটা সেটা আমরা কটা জানি? 6টা কাজ। এই যে আমরা এখানে নির্ণয় করে নিয়েছি, এই যে 6টা কাজ, এটা একদিনে তিনজনে করতে পারে 6টা কাজ। এবার আমাকে এ কটা কাজ করতে পারে সেটা নির্ণয় করতে হবে। তাহলে B+C মানে এই 3টে থেকে যদি B+C টা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এ একা কটা কাজ করতে পারবে সেটা আমরা পেয়ে যাব। ভালো করে বোঝো, এ বি সি তিনজনে একত্রে করছে 6টা কাজ। সেখান থেকে যদি আমি বি আর B+C কটা কাজ করছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এর দক্ষতা পেয়ে যাব। পাবো কিনা? এবারে বি আর সি এর দক্ষতা আমরা এখান থেকে পেয়ে গেছি 5টা। ঠিক আছে? তাহলে আমরা তিনজনে করছে 6টা কাজ, আবার বি আর সি দুজনে করছে 5টা কাজ। তাহলে যদি 6 থেকে 5 বাদ দিয়ে দিই,
তাহলে এ একা কাজ করার ক্ষমতা কটা? 6-5 সমান একটা। জাস্ট সিম্পল, তিনজনে করছে 6টা কাজ, বি আর সি দুজনে করছে 5টা কাজ, তাহলে এ একা করবে 6-5 সমান একটা, তাহলে এ এর দক্ষতা হচ্ছে একদিনে কাজ করার একটা, তাহলে টোটাল কাজ কটা? 60টা কাজ, তাহলে এ 60টা কাজ করবে 60 দিনে, কারণ 60/1=60, বোঝা গেছে? তাহলে এ একা কাজটা সম্পন্ন করবে 60 দিনে। কি করলাম বোঝা গেছে? প্রত্যেকটা জিনিসই যখন এ একা বলবে, বি একা বলবে, সি একা বলবে, ঠিক এইভাবেই করতে হবে। এই যে আমরা ডেটা গুলো এখান থেকে পেয়ে গেছি, দুজনে দুজনে তাদের দক্ষতা গুলো, আর এখানে যে এই যে তিনজনে একত্রে করছে তাদের দক্ষতা, এইটা থেকেই আমরা তিনজনে একা একা কতটা কাজ করছে আমরা বার করে নিতে পারবো। যেমন ঠিক যেমন ভাবে করলাম, এ বি সি এখান থেকে যদি বি আর সি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এ একা কত করছে করতে পারবো। আবার যখন এ বি সি থেকে এ আর সি বাদ দিয়ে দেবো, তখন বি একা কত করছে সেটা করতে পারবো। আবার এ বি সি থেকে এ আর বি যদি বাদ দিয়ে দিই, তাহলে সি একা কাজ করছে কতটা সেটা বার করতে পারবো। গট ইট? আর এইগুলো কোথা থেকে বার করবো, কারণ আমি এখানে আলাদা আলাদা করে সব কটার পেয়ে গেছি দুটো দুটো করে, সেখান থেকে বার করবো। তাহলে এ বার করার জন্য আমি বি প্লাস সিটা বার করবো, বি প্লাস সি 5টা করছিল আর তিনজনে একত্রে করছিল 6টা, তার মানে এ একা কাজ করার ক্ষমতা হচ্ছে 6-5 একটা কাজ করার, তাহলে টোটাল কাজ 60টা কাজ, তাহলে এ একদিনে করে একটা কাজ, তাহলে 60টা কাজ করবে 60 দিনে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। দেখো এইভাবেই করেছি, যে এ বি সি 6টা কাজ করছে, বি এস সি 5টা করছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ করছে একটা কাজ, তাহলে এ একা ওই কাজটা করবে 60 দিনে। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3, বি একা ওই কাজটা কতদিনে সম্পন্ন করবে? তাহলে এ আর বি এস সি তিনজনে একত্রে কাজ করে 6টা কাজ, এটা আমরা পেয়ে গেছি। আবার এ ও সি একত্রে কাজ করার ক্ষমতা হচ্ছে 3টে ছিল, আমি অলরেডি আগে করেই নিয়েছি, তাহলে এ ও সি করতে পারে 3টে কাজ, তাহলে বি একা কি করে করবে? 6-3=3টে কাজ, তাহলে বি একা 3টে কাজ করছে একদিনে, তাহলে টোটাল কাজ কটা? 60টা কাজ, তাহলে 60টা কাজ করবে কত দিনে? 60/3=20 দিনে। একইভাবে একদম সিম্পল, একইভাবে ব্যাস পেয়ে গেলাম। এবার আবার পরেরটায় চলে যাব, কোশ্চেন নাম্বার 4-তে, যে এ বি সি একত্রে করছে 6টা কাজ একদিনে, আর এ আর বি একত্রে করে 4টে কাজ। আগেটা যে যে ডাটাটা বার করেছিলাম সেই ডেটা থেকে কিন্তু পাচ্ছি, দরকার হলে তোমরা একবার গিয়ে দেখো, এ আর বি করছে 4টে কাজ, ঠিক আছে? তাহলে সি একা কত কাজ করবে? বাদ দিয়ে দেবো, 6 থেকে 4 বাদ দাও, বাদ দিলে হয়ে যায় 2, তাহলে সি একা একদিনে করতে পারে 2টো কাজ, সরি এটা সি হবে, তাহলে সি একা ওই কাজটা, ওই কাজটা মানে কি টোটাল কাজটা, টোটাল কাজ কত? 60টা কাজ, তাহলে 60টা কাজ করবে কত দিনে? 60/2=30 দিনে, বাস 30 দিনে হয়ে গেল অ্যান্সার। তাহলে বোঝা গেল, তাহলে একইভাবে কি করে নির্ণয় করলাম, এ বি সি তিনজনে আলাদা আলাদা কতদিনে কাজ করার ক্ষমতা সেটা পেয়ে গেলাম, তা থেকে কতদিনে ওই কাজটা টোটাল কাজটা কতদিনে একা একা কাজ করলে শেষ করবে সেটা পেয়ে গেলাম। দেখো আমি খুব ধরে ধরে অঙ্কগুলোকে বোঝাচ্ছি, টাইম নিয়ে বোঝাচ্ছি, যাতে তোমাদের সকলের বুঝতে সুবিধা হয়। এর থেকে বেস্ট উপায় কিন্তু পাবে না তোমরা, কারণ এটাই হচ্ছে সব থেকে বেস্ট উপায় এবং এত সোজা, এত জিনিস ইজি ভাবে করাচ্ছি, যে তোমরা যদি প্র্যাকটিস করো না তাহলে তোমরা খুব বুঝতে পারবে যে কি কতটা সোজা। তোমরা যদি ছোটবেলায় যেমন শিখেছিলে সেইভাবে যদি করো, যে বাই আকারে, ভগ্নাংশ আকারে এরকম করে যে করো, তার থেকে যে এটা কতটা সোজা, সেটা তোমরা 2 দিন প্র্যাকটিস করো, তোমরা বুঝে যাবে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি, এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ বি ইফ দে টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 16 ডেজ, দেন ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন ফিনিশ দা ওয়ার্ক? এ বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে। এবার দেখো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এবার একটু শক্ত শক্ত কোশ্চেন আসছে। এ বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে মানে কি, এর এফিসিয়েন্সি বা এর দক্ষতা বি এর থেকে বেশি, কতটা বেশি? দ্বিগুণ বেশি, বোঝা গেছে? এর মানে কিন্তু এটা যে এ বি এর থেকে বেশি কাজ করতে পারে বা বেশি ক্ষমতাশালী, ঠিক আছে? কতটা? দ্বিগুণ। যদি তারা একসাথে একটি কাজ 16 দিনে করতে পারে,
একা ওই কাজটা কতদিনে করতে পারবে, এই হচ্ছে তোমার কোশ্চেন। এবার আমরা সলিউশনটাকে ভালো করে দেখব, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা আই থিঙ্ক বোঝা গেছে, যে শুধু একটা তোমাকে এক্সট্রা ডেটা দিয়ে দিয়েছে যে এ বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে, কিন্তু যখন তারা একসাথে কাজ করে তখন তারা 16 দিনে কাজটা করতে পারে। তাহলে বি একা ওই কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে? যে তোমাকে কোশ্চেনটা দিত যে এ একা ওই কাজটা কতদিনে করতে পারবে, তাহলে ঠিক একইভাবেই নির্ণয় করতে হবে, ঠিক আমি যেভাবে বলবো, ঠিক আছে? শুধু এ এর জায়গায় বি এর জায়গায় এ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এবার সলিউশনটা ডাইরেক্ট চলে যাই। প্রথমেই কি দেখবো, তাদের দক্ষতা দিয়ে দিয়েছে, তার মানে এ ইস টু বি সমান অনুপাত দেখো 2:1। এটা কেন অনুপাতটা কি করে করলাম, যদি বি একটা কাজ করে একদিনে, তাহলে অফকোর্স একদিনে এ করবে দুটো কাজ, কারণ অবশ্যই এ তো বি এর থেকে দ্বিগুণ শক্তিশালী। তাহলে একটা কাজ যদি একদিনে করতে পারে বি, তাহলে অফকোর্স একদিনে এ করবে দুটো কাজ, একদিনে এ করবে দুটো কাজ। তাহলে করে বুঝতে বারবার ওই জন্য বোঝাচ্ছি, তাহলে এ আর বি এর এটা হচ্ছে দক্ষতার অনুপাত পেলাম। ভালো করে বুঝবে, এটা হচ্ছে দক্ষতার অনুপাত 2:1। ওকে, অনুপাত, যেহেতু এটা দ্বিগুণ ভালো কাজ করতে পারে, তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে একসাথে একদিনে কটা কাজ করবে, 2+1 3টে কাজ, কারণ এ একদিনে করতে পারে দুটো কাজ, বি একদিনে করতে পারে একটা কাজ। তাহলে দুজনে একত্রে যদি কাজ করে একদিনে 3টে কাজ করতে পারবে অবশ্যই, কারণ এ করছে দুটো বি করছে একটা, তার মানে একদিনে করছে 3টে কাজ। এবার কিন্তু তোমাকে বলে দিয়েছে যে ওরা দুজনে একসাথে একটি কাজ করে 16 দিনে, তাহলে ওই একটি কাজ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটি কাজ যদি ওরা 16 দিনে করতে পারে, কিন্তু ওদের ওরা হচ্ছে ওদের ক্ষমতা অনুসারে 3টে কাজ করে একদিনে, 3টে কাজ করে একদিনে, তার মানে একদিনে করে ওরা 3টে কাজ, তাহলে 16 দিনে ওরা কটা কাজ করতে পারবে? ভালো করে বুঝো, জাস্ট ওই কি নিয়ম, একসাথে একদিনে কাজ করার ওদের ক্ষমতাই হচ্ছে 3টে, ওর বেশি ওরা কিছুতেই পারবে না, ঠিক আছে? তাহলে একদিনে করছে 3টে কাজ, 16 দিনে করবে কটা, 3 × 16 = 48, তাহলে 48টা কাজ। এই 48টা কাজই কি একটি কাজ নয়, মানে টোটাল কাজটা কি নয়, তাই তো? কারণ তোমাদের ডেটা অনুসারে তো বলে দিয়েছে যে তারা যদি একসাথে কাজ করতো তাহলে একটি কাজ করবে 16 দিনে, বাট ওদের ক্ষমতা হচ্ছে একদিনে 3টের বেশি কাজ করতে পারবে না, তাহলে 16 দিনে অবশ্যই তারা 48টা কাজ করবে, 3 × 48, তাহলে এই 48টা কাজই হচ্ছে টোটাল কাজ, ব্যাস হয়ে গেল। তাহলে বি একা ওই কাজটা কতদিনে করতে পারবে, টোটাল কাজ হচ্ছে 48টা কাজ, আর বি এর ক্ষমতা হচ্ছে একটা, মানে কি একদিনে সে একটা কাজ করতে পারে। তাহলে বি একা যদি কাজটা করতো তাহলে 48/1 = 48 দিনে কমপ্লিট করবে। তাহলে আমার প্রথম কাজই হচ্ছে এইভাবে নির্ণয় করে টোটাল কাজটা নির্ণয় করা। টোটাল কাজ যখনই পেয়ে যাব তখনই বি বলুক আর এই বলুক একা কদিনে করতে পারবে সেটা আমরা পেয়ে গেলাম, বুঝা গেছে? এটা যদি বলতো এ একা ওই কাজটা কতদিনে করতে পারবে, কতদিনে করতে পারবে এ এ একা ওই কাজটা কতদিনে করতে পারবে, 48/2, কারণ কি, কারণ এ হচ্ছে একদিনে দুটো কাজ করতে পারে, তাই না? তাহলে একদিনে করে দুটো কাজ, তাহলে 48টা কাজ করবে কদিনে, 48/2 = 24 দিনে, এ এর ক্ষেত্রে আমরা নির্ণয় করে নিলাম 24 দিনে, বোঝা গেছে? শুধু তোমার কাজ হচ্ছে এখানে দক্ষতার অনুপাতটা নির্ণয় করা। দক্ষতার অনুপাত যখনই পেয়ে যাবে সেখান থেকে আমরা, যেহেতু আমাদের ডেটা বলে দিয়েছি যে একসাথে তারা কি ডেটা বলছে সেটা তোমরা দেখবে 16 দিনে করতে পারে, টোটাল কাজটা আমরা পেয়ে যাবো 48টা কাজ। যখনই আমরা টোটাল কাজ পেয়ে যাব তখনই দুজনে একা একা কতদিনে করতে পারবে সেটা পেয়ে যাব, কারণ আমরা জানি দুজনের দক্ষতা কতটা। দক্ষতা মানে হচ্ছে যে বি, এখানে দেখো বি এর দক্ষতা 1, ঠিক আছে? মানে একটা কাজ করবে একদিনে, তাহলে 48টা কাজ যদি থাকে তাহলে করবে কতদিনে, 48 দিনে। আবার এর দক্ষতা হচ্ছে দুটো কাজ করার, মানে একদিনে সে দুটোর বেশি কাজ করতে পারবে না, তাহলে 48টা কাজ করবে কতদিনে, 48/2 = 24 দিনে, এই হচ্ছে অঙ্ক। ওকে, অনেক ধীরে ধীরে বুঝিয়েছি, অনেক সুন্দর করে বুঝিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস করো নিজেরা,
অঙ্কগুলোকে নিজেদের মতন করে নিজেরা আলাদা করে করো, তারপরে আমারটা ভিডিওগুলো দেখে মিলিয়ে নাও, তাহলে দেখবে তোমরা বুঝতে পারো। যদি ভালো লেগে থাকে, বুঝতে পারো, সোজা মনে হয়, তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আরো অনেক অঙ্ক নিয়ে হাজির হবো। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক নিয়ে অনেক অঙ্ক আছে, অনেক ভ্যারাইটিস অঙ্ক আছে, ঠিক সহজ ভাবেই আমরা তোমাদের সাথে শেখাবো। নেক্সট ভিডিওতে দেখা হবে।